आजकल बाश दिए प्रचुर जिनिसपत्र तैरी करा हय एवं वाणिज्यिक पर्याये बाशेर जिनिसपत्र तैरीर समय अनेक बर्ज्य पदार्थ उत्पन्न हय जेगुलो जालानी हिसाबे व्यवहार करा हय किंबा बर्ज्य हिसाबेई थेके जाय। এই সময় বর্জ্য পদার্থকে সরাতে প্রচুর অর্থ ব্যয় করা হয়। কিন্তু এই সমস্ত বর্জ্য পদার্থ বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এবং অনেক কিছু বানানো যেতে পারে। শক্তি অর্জনের জন্য জ্বালানি হিসাবে বাঁশের সরাসরি জ্বলন একটি সাধারণ পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। বায়োফুয়েল যেমন ইথানল এবং বায়ো সিএনজি, ব্রিকেট, কাঠ কয়লা ইত্যাদি সমস্ত বিভিন্ন বাঁশের অবশিষ্টাংশ থেকে তৈরি করা যায়। কাঠ কয়লা উৎপাদনের প্রক্রিয়ায় বাঁশের ভিনিগারও পাওয়া যায়। এছাড়া বাঁশের ধুলো ধূপকাঠিকে মোড়ানোর জন্য ব্যবহার করা যায়। বাঁশকে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে জৈব জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, যেমন তাপ উৎপাদন কেন্দ্রে বা বাণিজ্যিক স্তরে বিদ্যুৎ উৎপাদন করতে। আমরা যখন বাঁশ নিয়ে কাজ করি তখন যে বর্জ্য এর থেকে বেরিয়ে আসে সেগুলিতে বাঁশের ছোট ছোট টুকরো থাকে, যা থেকে বাঁশের পেরেক তৈরি হয় যেগুলোকে আসবাবপত্রে ব্যবহার করা যেতে পারে। আমরা যখন বাঁশ কাটি এক ধরনের পাউডারের থেকে বেরোয়, আমরা সেই পাউডারকে বোর্ড তৈরির কাজে ব্যবহার করতে পারি। এটা ধূপের কাঠির ওপরে একটা আস্তরণ তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে। বাঁশ থেকে বাকি যে ছোট ফালাগুলো বেরোয় সেগুলোকে আসবাবপত্রের বিভিন্ন কারুকার্যের জন্য খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। বাঁশ সেটা যদি কোনো কারণে ফেটে যায় তাহলে ওই ফেটে যাওয়া বাঁশটা দেওয়ালের প্যানেলের জন্য চ্যাপ্টা বাঁশ হিসাবে আমরা ব্যবহার করতেই পারি। প্রতিটি ধরনের বাঁশ এবং এর প্রতিটা অংশ সেটা ব্যবহার করা যেতেই পারে, এর কোনো অংশই বর্জ্য বলা যায় না। একটা কাজের জন্য যেটা ব্যবহৃত হয় না সেটা অন্য কাজের জন্য ব্যবহৃত হয়। বাঁশ থেকে অনেক ধরনের বর্জ্য পদার্থ বের হয়, যেমন সরু কাঠি, বাঁশের ওপরের অংশ, বাঁশের ভিতরের অংশ, বাঁশের ছাল, পণ্য তৈরির সময় যে সমস্ত অংশ ব্যবহার করা হয় না, বাঁশের গুঁড়ো ইত্যাদি। সাধারণত আমরা এই সমস্ত অংশগুলোকে যেমন আছে সেভাবেই রেখে দিই, কিন্তু এই সমস্ত বর্জ্য পদার্থের মধ্যেও অনেক নতুন ব্যবসার সুযোগ লুকিয়ে রয়েছে। এর বাণিজ্যিক ব্যবহার ইউনিটের মূল পণ্যগুলিকে আরও প্রতিযোগিতামূলক করতে সহায়তা করে। এখন ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে জ্বালানির চাহিদা পূরণ করা দেশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর দেশের পরিবহন এবং গার্হস্থ্য ব্যবহারের জন্য জ্বালানি চাহিদা মেটাতে 89% পেট্রোলিয়াম আমদানি করা হয়। এই নির্ভরতার কারণে যেমন একটা বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়, তেমন এর অতিরিক্ত ব্যবহার দূষণ বৃদ্ধির পাশাপাশি ভয়াবহ পর্যায়ে গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে বাড়িয়ে তুলছে। গত বেশ কয়েক বছর ধরে এই সমস্যার সমাধান বায়োফুয়েলের আকারে দেখা দিচ্ছে, যা জ্বালানির বিকল্প এবং পরিবেশের অনুকূল। বাঁশের বর্জ্য থেকে ইথানল এবং বায়ো সিএনজির মতো বায়োফুয়েল তৈরি করা যায় এবং এগুলি তৈরি হলে আমাদের পক্ষে বিভিন্ন উপায়ে উপকার হয়। প্রথমত, বর্জ্য পদার্থের ব্যবস্থা। দ্বিতীয়ত, মানুষের জন্য নতুন ব্যবসার সুযোগ। এবং তৃতীয়ত, জৈব জ্বালানির লাভ। বায়ো সিএনজি এবং ইথানল যানবাহনে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটি একটি পরিষ্কার, সস্তা এবং পরিবেশের অনুকূল জ্বালানির উৎস। আপনি যখন বাঁশের গোল কাঠি তৈরি করতে যান তখন কিন্তু প্রচুর অপচয় হয়ে যায়, ফাইবার, মণ্ড, গুঁড়ো ইত্যাদি অনেক কিছুই বেরিয়ে আসে। তো এই যে বর্জ্য পদার্থ বেরিয়ে আসে সেটার পরিমাণ প্রায় 80-85%, আর ওখান থেকে আমরা যে প্রকৃত উৎপাদন পাই সেটা হলো প্রায় 15% মতো। এই বাঁশের বর্জ্য থেকে আমরা কাঠকয়লা তৈরি করতে পারি, আর এই কাঠকয়লা তৈরি করবার সময় আমরা ভিনিগারও পেয়ে যেতে পারি। এর সাথেই বর্জ্য থেকে বায়ো সিএনজি তৈরি করা যেতে পারে, ইথানল তৈরি করা যেতে পারে, আবার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও এই বাঁশের বর্জ্য আমরা ব্যবহার করতে পারি। বায়োমাস অক্সিজেনের অভাবে উচ্চ তাপমাত্রায় শক্ত জ্বালানি বা কাঠ কয়লা, তরল জ্বালানি এবং গ্যাস ইত্যাদিতে রূপান্তরিত হয়। বাঁশের কাঠ কয়লা কয়লার মতো জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। বায়ো রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে তরল জ্বালানি থেকে বায়োফুয়েল পাওয়া যেতে পারে। সিএনজির আকারে বাঁশ থেকে গ্যাসও পাওয়া যেতে পারে। আসামে দেশের প্রথম বায়োফুয়েল প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। পুনেতে একটি বাঁশের বায়ো সিএনজি প্ল্যান্ট রয়েছে।
ব্রিকেটও বাঁশের অবশিষ্টাংশ বা কাঠ কয়লা থেকে তৈরি করা হয়। ব্রিকেটকে আমরা বাঁশের ইঁটও বলতে পারি। যদি আমরা বাঁশের ব্রিকেট তৈরি করতে চাই, তবে আমাদের কাছে যে কাঠ কয়লা আছে তা টুকরো টুকরো করে ভাঙতে হবে। আর যদি আমাদের গ্রাউন্ড সেটা বাঁশের যে কাঠ কয়লা তার পরিমাণ যদি 10 কেজি হয়, মানে ওর পরিমাণটা যদি 10 কেজি হয়, তাহলে জলের সাথে প্রায় 1 কেজি ময়দার তার যে বর্জ্য আছে সেটা এর সঙ্গে আমাদেরকে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। এই সবগুলোকে মিশিয়ে আমরা বাঁশের কাঠ কয়লার ব্রিকেট তৈরি করতে পারি। আর এই ব্রিকেটগুলো হোটেল শিল্পে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতেই পারে। যেখানে যেখানে এখনও কয়লার ব্যবহার করা হয় সেখানে এর পরিবর্তে ব্রিকেট ব্যবহার করা যেতে পারে। আমরা যে বাঁশের কাঠ কয়লা তৈরি করে থাকি তার প্রতি কেজি মানে সর্বনিম্ন যে দাম সেটা হলো কমপক্ষে 10 টাকা, আর এটা টনে 25,000 হয়ে যায়। কিন্তু আমরা যদি ব্রিকেটের কথা বলি তাহলে ব্রিকেটস তৈরির খরচ সব কিছুর সাথে মিলিয়ে ব্রিকেটও প্রতি কেজি প্রায় 40 থেকে 50 টাকায় তো বিক্রি করা যেতেই পারে এই ব্রিকেটসগুলো। এই ফিল্মের মাধ্যমে আমরা আপনাদের দেখাবো বাঁশ থেকে কিভাবে কাঠ কয়লা তৈরি হয়। বাঁশ দিয়ে তৈরি কাঠ কয়লা বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন জ্বালানি, মাটির উর্বরতা বাড়াতে, পরিশোধন বা শুদ্ধিকরণ এবং শোষণের জন্য ব্যবহার করা যেতে পারে। বর্তমানে সক্রিয় বাঁশের কাঠ কয়লা শরীরের সুস্থতা এবং প্রসাধনী হিসাবে সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে। এটি মুখ ধুতে এবং ঘষতে ব্যবহার করা হয়। এছাড়া টুথপেস্টেও বাঁশের কাঠ কয়লা এখন ব্যবহার করা হয়। এইসব পরিস্থিতিতে বাঁশের বর্জ্য থেকে কাঠ কয়লা তৈরির ব্যবসা উপকারী হতে পারে। বাঁশের কাঠ কয়লা থেকে আমরা ব্রিকেট তৈরি করতে পারি, যা জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। বাঁশের কাঠ কয়লা প্রসাধনে ব্যবহার করা যেতে পারে। বাঁশ থেকে বাঁশের সাবান, বাঁশের ফেস ওয়াশ আর টুথপেস্টও তৈরি হয়। আজকাল যে বাঁশের ব্রাশ তৈরি হয় তাতেও কাঠ কয়লা ব্যবহার করা হয়। বাঁশের যে ব্রিসেলসগুলো থাকে সেখানে বাঁশের কাঠ কয়লা মেশানো হয়। আর এয়ার পিউরিফায়ারেও এর ব্যবহার দেখা যায়। আর বহু বছর ধরেই কিন্তু এই জল পরিশোধনের জন্য কাঠ কয়লার ব্যবহার করা হচ্ছে। আর এর সাথেই রাসায়নিক সংস্থা এবং পেইন্ট সংস্থা, তারা উভয় ক্ষেত্রেই কিন্তু চারকোলের ব্যবহার করে। আজ আমরা বাঁশের কাঠ কয়লা বানাতে শিখব। বাঁশের কাঠ কয়লা একটি চুল্লিতে তৈরি করা হয়, যেখানে বাঁশ নিয়ন্ত্রিত তাপমাত্রায় পাইরোলাইসিসের মাধ্যমে কার্বনযুক্ত হয়। চুল্লিতে দেওয়ার আগে বাঁশকে অবশ্যই শুকিয়ে নিতে হবে। সর্বপ্রথম ধাপে বাঁশ চুল্লিতে বোঝাই করা হয়। দ্বিতীয় পর্যায়ে আগুন জ্বালানোর পরে চুল্লি বন্ধ করা হয়। পরের ধাপে বাঁশের টুকরো ভাটিতে পুড়তে থাকে। চিমনি থেকে ধোঁয়ার রঙের পরিবর্তন জানান দেয় যে কাঠ কয়লা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যতক্ষণ বাঁশে আর্দ্রতা থাকবে ততক্ষণ ধোঁয়া সাদা এবং ঘন হবে। সাদা ধোঁয়া বেশ কিছুক্ষণ ধরে বেরোতে থাকে। কার্বনাইজেশন প্রক্রিয়া চলাকালীন ধোঁয়ার রং বদলে ধূসর থেকে নীল হয়ে যায়। নীল রঙই ইঙ্গিত দেয় যে কার্বনাইজেশন শুরু হয়েছে। এরপর যখন ধোঁয়ার রং নীল থেকে প্রায় পরিষ্কার বা স্বচ্ছ হয়ে যায় তখন কার্বনাইজেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। এই প্রক্রিয়াটিতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। কার্বনাইজেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে চুল্লি শীতলকরণের পর্ব শুরু হয়। এই পর্বটি প্রায় 30 মিনিট ধরে চলে। বাঁশের বর্জ্য থেকে কাঠ কয়লা তৈরির পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় 3 ঘন্টা লাগে। ঠান্ডা হওয়ার পরে চুল্লি খুলে কাঠ কয়লা বের করা হয়।
তারপরে খুব ভালোভাবে তৈরি হওয়া কাঠকয়লা ভাঙা টুকরো থেকে আলাদা করে প্যাক করা হয়। ব্রিকেট উৎপাদনের জন্য ভাঙা কাঠকয়লা প্যাক করা হয়। বাঁশের বর্জ্য থেকে কাঠকয়লা উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ব্যয় হয় মাত্র 10,000 টাকা। প্রায় 10 কেজি কাঠকয়লা এই জাতীয় ইউনিট থেকে 3 ঘন্টা অন্তর উৎপাদন করা যেতে পারে। উৎপাদন অনুসারে ব্যয় কম বেশি হতে পারে। এই নীতির উপর ভিত্তি করে সঠিক সম্পদের সঠিক ব্যবহার করে একটি বৃত্তাকার অর্থনীতি অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে। একটি শিল্প থেকে উৎপাদিত বর্জ্য অন্যের জন্য সংস্থান হয়ে উঠতে পারে। আমরা এই বাঁশের বর্জ্য পদার্থগুলি অবশ্যই ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বর্জ্য হিসাবে ফেলে রাখি, এবং একই সময় এই বর্জ্য পদার্থের এরকম ব্যবহার প্রধান পণ্যকেও আরও প্রতিযোগিতামূলক করতে সহায়তা করে। এজন্য মাঝারি বা উচ্চ স্তরের শিল্প প্রতিষ্ঠার পাশাপাশি এই ধরনের ব্যবসা স্থাপন করে বিভিন্ন পণ্য উৎপাদন করা যেতে পারে।